এক ইনভিজিবল লেজার লাইটওয়ালা কিবোর্ড যেটা দিয়ে তুমি মেসেজ টাইপ করতে পারবে, তার সাথে এমন এক গ্যাজেট যেটা দিয়ে তোমার ফোনের স্ক্রিনকে আরো বড় করতে পারবে। আমাদের স্মার্টফোনকে আরো স্মার্ট বানানোর জন্য আমার কাছে আছে কিছু স্মার্ট গ্যাজেটস। চলো আনবক্সিং শুরু করা যাক আমাদের প্রথম বাক্স দিয়ে। স্মার্টফোন ভাই আমাদের সবার কাছেই আছে, কিন্তু স্মার্টফোনের পাওয়ার বাড়ানোর জন্যই কিছু গ্যাজেটস আমি এনেছি। ভাই দেখে তো আংটির মতন কিছু একটা মনে হচ্ছে, কিন্তু এটা আংটির থেকেও বেশি ইন্টারেস্টিং একটা জিনিস। এটা বেসিক্যালি শর্ট ভিডিও রিমোট কন্ট্রোলার অ্যান্ড সেলফি টাইমার। বেসিক্যালি সোজা কথা, যখন আমরা শর্ট ভিডিও বা টিকটক বা রিল দেখি তখন ভাই এরমভাবে স্ক্রল করতে হয়। স্ক্রল না করলে ভাই একটা রিল থেকে আর একটা রিল যায় না। এবার ভাই এই স্ক্রল আমি কতক্ষণ স্ক্রল করবো? ভাই স্ক্রল করতে করতে আঙুল ব্যথা হয়ে যায়, সেখানেই আমাদের শর্ট ভিডিও রিমোট কন্ট্রোলার কাজে আসবে। ভাই বিশ্বাস করো কোনোদিন আমি ভাবিনি এই দিনটাও আসবে। মানে আমরা কত কুড়ে হয়ে যাচ্ছি ভাই, একে তো পোদ উল্টে শুয়ে রিল দেখছি, তারপরে সেটা স্ক্রল করার জন্য আবার গ্যাজেট বেরিয়ে গেছে। তো বেসিক্যালি লেখা আছে আইফোন আইপ্যাডে কাজ করবে। এরকম গ্যাজেট তো কোনোদিন ইউজ করার অভিজ্ঞতা নেই, তাই ম্যানুয়ালটা লাগবে ভাই, ভালো করে দেখতে হবে ম্যানুয়ালটা। মেইন যে প্রোডাক্ট সেটা হলো এটাই। বাহ বেশ সুন্দর একটা কেস দিয়েছে। আরে ভাই আরে এটাই তো আংটিটা, খুবই সুন্দর দেখতে, মানে খুবই ছোট্ট আর খুবই অ্যাস্থেটিক দেখতে। চার্জ দিতে হলে বেসিক্যালি এটাকে এর ভেতরে ঢোকাবে, হ্যাঁ ব্যাস চার্জিং স্টার্ট। সাইডের সাথে মোস্ট প্রবাবলি আমাদের কেবল দিয়েছে, হ্যাঁ ভাই টাইপ সি কেবল আছে। তো এই টাইপ সি কেবলটাকে এবার এটার ভেতরে ঢুকিয়ে দেবে, ঢুকিয়ে দিয়ে চার্জ হয়ে যাবে। বা আংটিও ভাই চার্জ দিতে হবে, বুঝতে পারছো দাদা? ভাই এই স্মার্ট আংটি দেখতে ছোট, দাম হলো 2000 টাকার উপরে। ভাই রিলস দেখার জন্য 2000 টাকা কি খরচ করবে তুমি? কত রিলস দেখার পরে ভাই এই সব গ্যাজেটের দরকার পড়ে ভাবো। চলো গাইস দেখা যাক আমাদের আংটি আদেও কাজ করে কিনা। এবার আংটিটা ইউজ করতে গেলে প্রথমে এখান থেকে বার করতে হবে। বার করে প্রথমে আমি আঙুল এরম ভাবে পরে নেবো, ঠিক আছে? এই যো এরম ভাবে আমি পরে নিলাম। পরে নেওয়ার পরে এখানে যে একটা সুইচ আছে, এই সুইচটা টিপে রাখলে এই সাইডের লাইট জ্বলা স্টার্ট করে দেবে। এই যে ব্লু লাইট রেড লাইট জ্বলছে, এর মানে এটা হলো ব্লুটুথের সাথে পেয়ার করার জন্য রেডি। ঠিক আছে আমাদের কানেক্ট হয়ে গেছে। এবার যেমন দেখতে পাচ্ছ আমাদের রিলস চলছে। এবার এই রিলসটাকে স্ক্রল করার জন্য জাস্ট আমি এইটা টিপবো। আর আঙুল দিয়ে এরকম ভাবে সোয়াইপ করতে হবে না, জাস্ট আংটিতে সুইচ টিপবো আর রিলস চেঞ্জ হতে থাকবে। আর ভাই সোয়াইপ করে 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 আমার আঙুল ভাই ব্যথা হবে না। এবার এতে জাস্ট রিলস সোয়াইপ করার জন্য না, এতে আরো ফিচার আছে। মানে আছে জাস্ট তিনটেই সুইচ, কিন্তু এই তিনটে সুইচ দিয়ে প্রায় সবকিছু করতে পারবে। যেমন কি তোমার ফোন যদি এমনি সোয়াইপ করতে হয়, মানে রাইট লেফট করতে হয়, তাহলে তুমি এটা 2 বার ক্লিক করবে স্ক্রিন চেঞ্জ হতে থাকবে, নিচেরটা 2 বার করলে উল্টো দিকে যাবে। এমনি ভার্টিক্যালি যে কোনো অ্যাপ যদি স্ক্রল করতে হয় জাস্ট একবার টিপবে, ভার্টিক্যালি এরকম স্ক্রল হবে। এবার এটা দিয়ে তুমি ছবিও তুলতে পারবে। বেসিক্যালি তোমার ক্যামেরা অ্যাপ খুলে তারপরে এটাকে জাস্ট ক্লিক করে রাখবে, তোমার ছবি উঠে যাবে। তো বেসিক্যালি এটা দিয়ে তোমার স্ক্রিনে যত রকম কাজ হয় মোটামুটি সব রকমই করতে পারবে। আর অবভিয়াসলি পোদ উল্টে শুয়ে শুয়ে তুমি রিলসও দেখতে পাবে না সোয়াইপ করে, সেটা তো আছেই। স্মার্টফোনকে আরো স্মার্ট বানাতে আমরা দেখবো নেক্সট গ্যাজেট কি বেরোয়। ভাই এটা কি দিয়েছে ভাই, বাপ রে বাপ, দেখে দেখো প্রিমিয়াম জিনিস মনে হচ্ছে। অ্যাডকন ট্রাভেল লেন্স, এর ভেতরে নানা রকমের লেন্স আছে যেটা তুমি তোমার ফোনের সাথে লাগিয়ে ইউজ করতে পারবে। ভাই আমার স্মার্টফোনে অলরেডি 3টে লেন্স আছে, আর কত লেন্স লাগাবো? এটাই 2000-এর উপরে রেটিং আছে, এটা হয়তো অ্যাকচুয়ালি ইউজফুল হতে পারে। মোটামুটি 1600 টাকা পর্যন্ত দাম পড়েছিল। তো গাইস এই সুন্দর একটা ব্যাগ দিয়েছে, ওরে সারা হেভি ভাই, দেখো লেন্স কিট, তার সাথে একটা মাইক্রোফাইবার ক্লথও দিয়েছে যেটা দিয়ে লেন্স বেন্স পরিষ্কার করতে পারবো। মানে আমাদের আইফোনে যেমন 3 রকমের লেন্স থাকে, ম্যাক্রোর জন্য একটা, তারপর টেলিফোটো একটা, আর একটা হলো মেন, তেমনই ভাই নর্মাল ক্যামেরাকেও তুমি এই লেন্স পরিয়ে তাতে ম্যাক্রো বা টেলিফোটো শটস নিতে পারবে। এবার এর ভেতরে এই যে একটা ক্লিপ দেখতে হবে, ক্লিপটা কিন্তু কাপড় শুকানোর ক্লিপ না, ঠিক আছে, এটা দিয়ে লেন্স লাগাতে হবে। বেসিক্যালি এটা হলো ফিশ আই লেন্স, এই লেন্সটা লাগালে ফিশেদের পার্সপেক্টিভে সবকিছু দেখতে পাবে। তো এবার লেন্স লাগাতে গেলে প্রথমে ক্লিপে তোমাকে এটা লাগাতে হবে, তারপরে এবার এটাকে তুমি তোমার ক্যামেরার পেছনে কিছু এখানে লাগিয়ে দেবে। কিন্তু আমি তো কিছু দেখতেই পাচ্ছি না। আরে ভাই আমি কি ভাই, আমি সামনের লেন্স ক্যাপ না খুলেই বলছি কি হচ্ছে ভাই, লেন্স লাগাচ্ছি কিন্তু কালো কেন হয়ে যাচ্ছে, স্ক্যাম হয়ে গেল কি? তাই বলি ভাই সবকিছু ভাই আমার ফিউচারের মতন কেন দেখাচ্ছে? ও কাজ করছে ভাই, কাজ করছে গাইস। দেখো ভাই বাজার থেকে মাছ কেনার সময় মাছরা কিন্তু তোমাকে এই যে এরা এই নজরে দেখে, দেখতে পাচ্ছো ভাই? এর সাথে আরো 3টে লেন্স দিয়েছে ভাই, সব রকম লেন্স লাগিয়ে দেখবো কেমন উঠছে ফটো বাইরে। এবার আমরা প্রত্যেকটা লেন্স এই মোবাইলে ট্রাই করবো, আর ট্রাই করার সাথে সাথে তোমাদেরকে আমি বলবো ক্যাশিফাইয়ের ব্যাপারে। তো ভাই লেন্স কিটের সাথে টোটাল এই 4টে লেন্স পাবে, তার সাথে এই যে এটা পাবে, এটা দিয়ে তুমি কানেক্ট করতে পারবে। বেসিক্যালি এই যে ফোনটা দেখছো, এই ফোনটা তুমি নতুন না কেনে রিফারবিশড ফোনও নিতে পারো ক্যাশিফাই থেকে। আর রিফারবিশড ফোনকে তুমি সেকেন্ড হ্যান্ড ফোনের সাথে গুলিও না, কারণ রিফারবিশড ফোন হলো বেসিক্যালি পুরনো ফোন যেগুলোকে প্রপার কোয়ালিটি চেক করে তারপরে সেল করা হয় ক্যাশিফাইতে। এই লেন্সগুলো লাগানোর জন্য প্রথমে তোমাকে এই অ্যাটাচমেন্টটা লাগাতে হবে ঠিক তোমার ক্যামেরার পেছনে। এই যে এরকম আমাদের ক্যামেরার উপরেই আছে, জাস্ট এবার এরকম ভাবে পেঁচিয়ে লাগিয়ে দিতে হবে। এই যে লাগানো হয়ে গেছে। ক্যাশিফাই থেকে যে কোনো রিফারবিশড ফোন নিলে তোমরা 6 মান্থস অবধি ওয়ারেন্টি পাবে। লার্জ প্রোডাক্ট ক্যাটালগ আছে, তার সাথে 32 পয়েন্টস কোয়ালিটি চেক হবে সেন্ড করার আগে, যেখানে বেসিক্যালি প্রত্যেকটা রিফারবিশড ফোন 3টে ক্যাটাগরিতে ডিভাইড করা থাকে, ফেয়ার গুড আর সুপার। তুমি বক্স পেয়ে যাবে, চার্জার পেয়ে যাবে কোনো এক্সট্রা কস্ট ছাড়া, ডিজিটাল ইনভয়েস পাবে, 7 ডেজ রিপ্লেসমেন্ট অপশনও আছে। ক্যাশিফাই এর অ্যাক্রস ইন্ডিয়া 200+ সার্ভিস সেন্টার পেয়ে যাবে, 19,000+ পিনকোডস এ ডেলিভারি দিয়ে দেয়। এটা হলো আমাদের ফিশ আই লেন্স, তো পুরো ফিশ আই পার্সপেক্টিভে তুমি দেখতে পারবে।
এবার নেক্সট লেন্স আমরা লাগাবো। মাল্টিপল ইএমআই অপশন পাবে, তার সাথে নো কস্ট ইএমআইও আছে, ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল আছে কিছু সিলেক্টেড পিন কোডসে। এটা হলো টেলিস্কোপিক লেন্স, এটা হলো লেন্স ছাড়া, আর এটা হলো লেন্স লাগিয়ে, মানে বেসিক্যালি একটু জুম হয়ে আছে, টেলিস্কোপিক লেন্স আছে। এমনি তো দাম কম পাবে, তার সাথে তুমি আরো এক্সট্রা 3% অফ পেয়ে যাবে যদি ইউপিআই ট্রানজাকশন করো। ইনস্ট্যান্ট 2% তোমরা অফ পেতে পারো আপ টু 2000 রুপিস যদি তুমি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ইউজ করো। আর জেস্ট মানি সাহায্যে তুমি 3 মাসের নো কস্ট ইএমআইও পেয়ে যাবে। এটা হলো আমাদের সিপিএল মোবাইল লেন্স, এটা হলো লেন্স ছাড়া লাগিয়ে এরকম আসছে। এটা হলো আমাদের লাস্ট ম্যাক্রো লেন্স, যেটা হলো 15x জুম করতে পারবে। দেখি ভাই কেমন হয়। তো ম্যাক্রো লেন্স লাগালে পুরো একদম এই শটগুলো খুব সুন্দর উঠবে। নর্মালি হয়তো ব্লারি লাগছে, বাট যখন এটাকে কাছে নিয়ে যাবো দেখো, ও ভাই ডিটেলস কি ভাই, সাংঘাতিক লেভেলের ডিটেলস। এটা অ্যাকচুয়ালি খুব সুন্দর আর ইউজফুল লেন্স। এই যে জিনিসটা দেখালাম এটা তুমি নর্মাল ক্যামেরার ডিফল্ট লেন্স নিয়ে পাবে না। তো হ্যাঁ গাইস, ডেসক্রিপশনে দেওয়ার লিঙ্ক থেকে তুমি ক্যাশিফাই থেকে নিতে পারো। আর তার সাথে আমার যদি কুপন কোড হালকা 1000 ইউজ করো, তারা আরও 1000 রুপিস অফ পেয়ে যাবে তোমার অনলাইন পারচেসে। যাদের কাছে জাস্ট ফোন আছে তারা এই লেন্স দিয়ে অ্যাকচুয়াল বেশ ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কিছু ফটোস তুলতে পারবে। পরবর্তী গ্যাজেট দেখা যাক কি বেরোয়। আরে বাস, এটা কি ভাই লাইটার, স্মার্টফোন গ্যাজেট বলেছিলাম, স্মার্টফোনে লাইটার লাগাবো কি করে। দেখি ভাই কেমন লাইটার। আরে বাস, জাপানি লাইটার আছে ভাই, কি সব লাইটার বেরোচ্ছে, এটা লাইটার দেখে কেউ বলতে পারবে? প্রথমে তো এখানে মাইক্রো ইউএসবি পোর্ট আছে চার্জিং করার। ও আচ্ছা, এবার বুঝলাম। ঠিক হয় না, সফিস্টিকেটেড মোবাইল ইউজাররা এরকম হাতে একটা রিং লাগায়, তারপরে তার সাথে ফোন লাগানো থাকে, এরকম ভাবে দেখে, মানে সফিস্টিকেটেড ইউজার এদিকে ভিডিও খায়। ভাই এটা দেখতে ছোট কিন্তু দাম ভাই 900 টাকা। ভাই এখানে তো স্টিকার দেওয়া আছে, স্টিকারের সাহায্যে স্মার্টফোনে লেগে যাবে, কিন্তু মেইন প্রশ্নটা হলো বিড়িতে আগুন কি করে লাগাবো। তো গাইস এটা হলো আমাদের নেক্সট গ্যাজেট, যেটা আমরা ফোনের পেছনে লাগাবো। স্টিকারই উঠছে না, এবার এটাকেই পেছনে লাগাতে হবে। স্মার্টফোনের পেছনে লাগানো হয়ে গেছে, এবার আমরা স্মার্টফোনটাকে সফিস্টিকেটেড ভাবে এরকম ভাবে ধরতে পারবো, কিন্তু সাবধানে ধরতে হবে, খুলে গেলে চাপ হয়ে যাবে। তার সাথে ফোনটাকে এরকম ভাবে রাখতে হলো, কোনো অসুবিধা নেই। আর সবথেকে বেস্ট হলো এটা দিয়ে তোমার আগুনও জ্বালাতে পারবে। তো সেটার জন্য তোমাকে প্রথমে এটাকে খুলতে হবে, খুলে তারপরে এটাকে নিচে নামাবে, এইখান দিয়ে তুমি বিড়ি সিগারেট জ্বালাতে পারবে। বিড়ি তো নেই, কিন্তু আমরা কাগজের বিড়ি বানিয়ে, কোনো অসুবিধা নেই। ধরে গেছে ভাই বিড়ি, ফোনও ধরতে পারবে, তার সাথে বিড়িও ধরাতে পারবে, হেভি জিনিস। কিন্তু কিন্তু ভাই এটাকে আবার চার্জ দিতে হবে, দেখতে পাচ্ছ সাইডে চার্জিং পোর্ট আছে। তো ভাই তোমার ফোনও চার্জ দিতে হবে, প্লাস ফোনের পেছনে বিড়ি জ্বালানোর লাইটারও চার্জ দিতে হবে। পরবর্তী বাক্স দেখা যাক কি বেরোয়। ভাই এটা আবার ইন্টারন্যাশনাল গ্যাজেট ভাই, বাইরে বিদেশ থেকে ইম্পোর্ট হয়ে আসছে, 500 কোটি বছর লেগে গেছে এইটা পেতে পেতে। ভাই স্মার্টফোনের জন্য অনেক রকম কেস হয়, যেমন কি এটা আছে তোমার ট্রান্সপারেন্ট কেস, কিন্তু আমি তোমাকে আজকে দেখাবো গেম ফোন কেস। এটা হলো বেসিক্যালি আইফোনে লাগানোর জন্য কেস, এই কেসটা লাগানোর পরে আইফোনে তুমি গেম খেলতে পারবে সেই পুরো দিনের মতো। 3712 টাকা দাম এই কেসটা, পরে ড্রপ টেস্ট করবো ভাই, মায়ের ভোগে ভাই আইফোন। ই ভাই একটু ছোট হয়ে গেল না ভাই, তার উপরে মেড ইন চায়না আমাদের মাইক্রো ইউএসবি কেবল দিয়েছে, তার সাথে ইউজার ম্যানুয়ালের নামে একটা ছোট্ট খালি পাতা দিয়ে দিয়েছে। দেখো জুতোর সাইজ হয়, জামার সাইজ হয়, ফোনের কেসেরও যে সাইজ হবে আমি বুঝতে পারিনি ভাই। বেসিক্যালি আইফোন 13 আর আইফোন 13 প্রো এর জন্য ভাই, এটা তো লেখা ছিল না। আমাদের আইফোনের ব্যাক কভার ভাই আইফোনের থেকে ছোট হয়ে গেছে আইফোনের ব্যাক কভার, কিন্তু কোনো অসুবিধা নেই, তাও আমরা অ্যাডজাস্ট করে ইউজ করার ট্রাই করি। তো বেসিক্যালি এরকম আইফোনটা হওয়ার কথা। আর ব্যাক কভারের পেছনে আবার এইদিকে একটা স্ক্রিন আছে, ঠিক আছে, এই স্ক্রিনে এবার আমরা গেম খেলতে পারবো, অন যদি করি। আরে চাইনিজ হয়ে যাস না আবার। এই ভাই কন্ট্রা কতগুলো গেম দেখো ভাই, 168 খানা গেম আছে তারা কন্ট্রাটা চালায় ভাই। এটা কিন্তু অ্যাকচুয়ালি ভালো বেশ, আমার খুব নস্টালজিক লাগছে, কারা কারা এই গেমটা খেলেছে আমাকে জানিও। গুলি লেগে যাবে। তো এটা বেসিক্যালি তুমি তোমার ফোনের সাথে পেছনে এই কন্ট্রাও খেলতে পারবে। আর ভাই হালকা সাউন্ডের অপশন আছে, এটা টিপলে তোমার সাউন্ড অফ হয়ে যাবে, আবার এটা টিপলে সাউন্ড দেবে। কেস যদি লাগাও তাহলে এমন কেস লাগাও যেটা গেম খেলতে পারো, গেমিং কেস লাগাও হেভি। এবার ভাই তুমি তোমার ফোনেও কিন্তু কন্ট্রা খেলতে পারো, কিন্তু ভাই তার থেকেও ভাই এই যে ছোট ছোট সুইচ টিপে খেলতে বেশ ভালো লাগে, বেশ পুরোনো দিনের কথা মনে পড়ে যায়। পরবর্তী বাক্স ভাই এটা, এই যে গ্যাজেটটা ভাই জাপান থেকে এসেছে ভাই, চাইনা জাপান সব গ্যাজেট আসছে ভাই। এটা দেখি ভাই কি বেরোয়। কি ভাই ভাই বাক্স খুলে দেখি এরকম কাগজ, প্রথমে কাগজ মারলাম দেখি হাতে উঠে আসে, আমি বললাম হয়ে গেল স্ক্যাম, গ্যাজেটের নামে কাঁচ কাগজ দিয়ে দিয়েছে। না ভাই আসল মশলা ইজের ভেতরে আছে ভাই, স্লিপ মাস্ক, এনজয় ইয়োর লাইফ। স্লিপ মাস্ক কেন, এটা কি হচ্ছে ভাই, আমি কি এটা কি হচ্ছে? স্লিপ মাস্কের কাজ হলো চোখে লাগাও ঘুমিয়ে পড়ো, সেখানে আবার চার্জিং তার কেন দেওয়া হচ্ছে? ঘুমাতে ঘুমাতে কি মাস্কে টুনি লাইট জ্বলবে না কি ভাই? ওরে বাপ রে বাপ ভাই, মাস্কে দেখো কি কি আছে, ব্লুটুথ আছে, মিউজিক আছে, কলিং ফিচার আছে, এইচডি অডিও আছে, এত কিছু আমার স্মার্ট ওয়াচেও নেই যত ভাই স্মার্ট মাস্কে আছে। ভাই এর রেটিং কি ভাই, 9000 এর উপরে রেটিং আছে, 4.3 স্টার ভাই। এটা লাগানোর পরে কি বাপ্পি লাইনি এসে কানে কানে আমাকে গান শোনাবে?
মানে কি ভাই এত রেটিং 6003 টাকা দাম ভাই 6003 টাকা তিনটে কাঁচ কাগজ দিয়েছে সেটার 3 টাকাও ছাড়েনি 6003 টাকা দাম ভাই আইম্যাক্স তো দেখে অন্য কিছু মনে হচ্ছে চলো দেখা যাক আইম্যাক্স কেমন কাজ করে এবার দেখো ভাই শোয়ার সময় ঘুম যখন পাবে তো চোখে আলোটা লাগলে অসুবিধা হয় তার জন্যই হলো আমাদের এই স্লিপ মাস্ক এবার এটার মেইন জিনিস হলো এটা পরে লোকেরা ঘুমায় ঠিক আছে এবার ঘুমানোর সময় যদি কানের কাছে গান চলে তাহলে কি ঘুম হবে কি পয়েন্ট হলো এটা আমি জানি না কিন্তু এটা সাধারণ স্লিপ মাস্ক না এটা হলো স্মার্ট স্লিপ মাস্ক এখানে 500 করে ফিচার আছে তার জন্য প্রথমে তোমাকে এই সুইচটা টিপে অন করতে হবে এই যে ব্লুটুথ চালু হয়ে গেছে এবার তোমার ফোনের সাথে ব্লুটুথের সাথে তোমার মাস্ক কানেক্ট করতে হবে কানেক্ট হয়ে গেছে এবার দেখি ভাই গান চালিয়ে দিয়েছি আর গান যদি দেখো আমার এই মাস্কে গান হচ্ছে এবার এখানে একটা ছোট্ট স্পিকার মতন আছে এখান দিয়ে সুন্দর ভাই গান আসছে পুরো হেভি ভাই মানে কোয়ালিটি খুব একটা বাজে না ঠিক আছে কিন্তু এটা না নিয়ে ডাইরেক্ট তুমি হেডফোন কিনে নাও না হেডফোন লাগিয়ে শুয়ে পড়ো এবার এতে সুইচ আছে এই সুইচগুলো টিপলে আবার ভলিউম আপ হবে ভলিউম ডাউন হবে আর যদি বেশিক্ষণ ধরে টিপে থাকি তাহলে গান চেঞ্জ হবে আর এটা টিপে রাখলে গান সামনে যাবে আর তার সাথে মধ্যখানে টিপলে পজ হবে পরবর্তী স্মার্টফোন গ্যাজেট দেখা যাক কি বেরোয় প্রিমিয়াম বাক্স বেরোচ্ছে কিন্তু বাপরে বাপ এই ভাই এটা কি ভাই এটা সেরা জিনিস ভাই লেজার প্রজেক্টেড তোমার কিবোর্ড মানে ভাই লেজার লাইট বেরোবে সেখানে তুমি টাইপিং করতে পারবে বুঝতে পারছো ভাই দেখতে কিন্তু এবি হাইটেক আছে এটা ভাই ছোট্ট একটা কেবিল দিয়েছে তার সাথে জাপানি ট্রেনের টিকিট দিয়েছে আর এখানে আমাদের ইউজার ম্যানুয়াল ভাই এখানে কি লেখা আছে জানো বলছে যে তুমি কিবোর্ড তো ইউজ করতে পারবে তার সাথে তুমি মাউস হিসাবেও ইউজ করতে পারবে ভাই লেজার ওলা কিবোর্ড দিয়ে যদি তুমি মেয়েদেরকে হাই পাঠাও অটোমেটিক রিপ্লাই চলে আসবে 8000 টাকা দাম বাপরে বাপ ভাই এখন অবধি সবথেকে এক্সপেন্সিভ গ্যাজেট এটা আশা করি ওয়ার্থ ইট হবে আর অবভিয়াসলি এটা দিয়ে তুমি তোমার অ্যান্ড্রয়েড স্মার্টফোন দূরেই কানেক্ট করে টাইপ ভাইব করা যাবে তো চলো দেখা যাক কেমন কাজ করে তো এই লেজার প্রজেকশন কিবোর্ড চালু করার জন্য একটাই সুইচ আছে তো এটা দিয়ে চালু করা যায় চালুও হয়ে গেছে ঠিক আছে এবার যদি আমি এটা এখানে রাখার সাথে সাথেই একটা কিবোর্ড হয়ে গেছে তো এটাকে পুরো ইউজ করতে পারবো মানে এটা হলো একটা ফিজিক্যাল কিবোর্ড আর এটা হলো আমাদের লেজার লাইট ওলা কিবোর্ড কিন্তু এই কিবোর্ড ইউজ করার আগে আমাদের কানেক্ট করতে হবে মানে এটা তুমি ল্যাপটপ বলো কম্পিউটার বলো সবকিছুর সাথে ইউজ করতে পারবে ইভেন ফোনের সাথে ইউজ করতে পারবে তো প্রথমে আমরা ফোনের সাথে কানেক্ট করবো ব্লুটুথের সাহায্যে কানেকশন হয়ে গেছে আমাদের যেমন দেখতে পাচ্ছ আমরা ফোনের মেসেজে চলে গেছি এবার টাইপ করার জন্য আমরা এখানে টাইপ করবো HELLO যেমন দেখতে পাচ্ছ আমাদের মেসেজে হ্যালো প্রপারলি রেজিস্টারও করে নিয়েছে মানে অ্যাকিউরেসি যদি ঠিকঠাক ভাবে তুমি আঙুল ফেলো 100% অ্যাকিউরেসি আছে বলতে পারো তার থেকে বড় কথা তুমি যে টাইপ করছো টাইপ করার সময় যদি ঠিকঠাক ভাবে রেজিস্টার করে এখানে একটা লাইটও জ্বলবে তার সাথে তোমার একটা আওয়াজও হবে তো সেই ক্ষেত্রে খুবই হেল্প হচ্ছে মানে প্রপার তোমাকে এই সার্কেলের ভেতরেই আঙুল দিতে হবে যদি বাইরে পড়ে তাহলে হবে না এই জায়গাটা যদি দেখো এখানটা লাইট জ্বলছে এখানে কিন্তু রেজিস্টার করছে মানে আওয়াজ আসছে না কারণ আমি এটা UN না ঠিক বর্ডারে আঙুল ফেলছি আমাকে প্রপার ইউতে আঙুল ফেলতে হবে তবেই আওয়াজ হবে ভাই এতটা ভালো কাজ করবে আমি এক্সপেক্ট করিনি ভাই তার সাথে এটা তুমি বিছানাতেও ইউজ করতে পারবে পাতেও ইউজ করতে পারবে মানে যেখানে খুশি সেখানে কিবোর্ড পেয়ে যাবে কোনো অসুবিধা হবে না দেখি দিয়ালে ইউজ করা যায় নাকি হ্যাঁ ভাই দিয়ালেও ইউজ করা যাচ্ছে কোনো অসুবিধা নেই ভাই এটা কিন্তু অ্যাকচুয়ালি বেশ ভালো ইন্টারেস্টিং আছে একটুখানি প্র্যাকটিস করলে না পুরো ফুল অ্যাকিউরেসিতে নর্মাল কিবোর্ডের মতন ইউজ করতে পারবে ফাইনালি আমাদের এমন একটা গ্যাজেট যেটা আমাদের এই ছোট্ট ফোনের স্ক্রিনটাকে মুভি থিয়েটারের মতন বড় করে দেবে বড় স্ক্রিনে যত খুশি দেখো তুমি আমার ইউটিউব চ্যানেলের ভিডিও ও হেভি ভাই এই তো অ্যামাজনের বাস্ক খুলে ফ্লিপকার্টের লোগো বেরোচ্ছে এই তো স্ক্যাম হওয়ার পুরো পারফেক্ট সেটিং বেসিক্যালি ফ্লিপকার্টে পাঠিয়েছিল কাউকে কেউ রিটার্ন মেরে দিয়েছে আমার ঘরে চাপিয়ে দিয়েছে অ্যামাজনের থ্রুতে বা হেভি ভাই ভাই এরকম কি হতে পারে আমি এটাকে অ্যামাজন থেকে অর্ডার দিয়েছি তো যার কাছে অর্ডার দিয়েছে সে ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে আমাকে পাঠালো না কি আমি বুঝতে পারছি না চলো ভাই দেখি কাজ করলেই হলো দেখো ইউজ প্রোডাক্ট সেটা তো গোড়া থেকেই বুঝে গেছি কিন্তু তা বলে এরকম রাস্তায় ঘুষেছিস নাকি এটা ওরে সালা ও এখানেই তোমার পুরো স্ক্রিন দেখা যাবে চলো ভাই ছোট স্ক্রিন থেকে দেখি ভাই বড় স্ক্রিনে কেমন লাগে তো প্রথমে তো এখান থেকে একটা পর্দা বেরিয়ে আসবে ওরাবারই সিস্টেমটা বেসিক্যালি এরকম হবে এখানটা আমাদের ফোন থাকবে আমাদের ফোনটাকে এরকম রেখে দেবো রেখে দেওয়ার পরে এই স্ক্রিনে আমরা পুরো বড় ছবিটা দেখতে পারবো ভাই এবার পিকচার কোয়ালিটি কেমন হবে সেটাই দেখার বিষয় ও পুরো ভাই 32 ইঞ্চের টিভি লাগছে তো গাইস এমনি যদি তুমি ঠিকঠাক অ্যাঙ্গেল থেকে দেখো তাহলে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে মনে হচ্ছে যেন কিছু একটা বড় স্ক্রিনে দেখছি সাইড থেকে দেখলে খুব একটা ভালো লাগছে না একদম একটু দূর থেকে মধ্যেখান থেকে যদি দেখো তাহলে মন্দ লাগছে না বেশ ভালোই লাগছে এখানটা স্ক্রিনটা একটু নোংরা হয়ে গেছে যদি আরো পরিষ্কার থাকতো তাহলে বেশ ভালোই লাগতো কিন্তু মানে এক্সপেক্ট করিনি যে এতটা ভালো লাগবে মানে বেশ ভালোই স্ক্রিনটা বেশ পরিষ্কারই লাগছে তেমনি হাতে নিয়ে এরকম দেখা যাচ্ছে বেশ ভালোই লাগছে আসল স্ক্রিনটা এটা আর এইটা দিয়ে দেখো সাপটাকে পুরো একদম অ্যানাকোন্ডা লাগছে ব্যাং না কচ্ছপ ভাই বোঝাই যাচ্ছে না ভাই ফোন দিয়ে এটা হলো আমার মিনি ল্যাপটপ সেটআপ এখানে স্ক্রিন আছে বড় তার সাথে টাইপ করার জন্য কিবোর্ডও আছে আর এরকমই আরো ইন্টারেস্টিং গ্যাজেট দেখতে হলে সাবস্ক্রাইব করতে ভুলো না আর ক্যাশিফাই চেক আউট করতে পারো ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে আজকের ভিডিওটা দেখা যাক পরের ভিডিওতে বাই